তুমি যাচ্ছ কোথায় মা? ভিডিও দেখতে? ভিডিও দেখতে যাচ্ছিস? ভালো, ভিডিও দেখতে যা। মাম, একটা বাইপাস হাওয়া যাচ্ছি আমরা, ওখানে গিয়ে মোমো খাবো, ঠিক আছে? কামালগাছি থেকে টুয়ার্ডস বাড়িগুলোর দিকে যেতে যে নতুন বাইপাস, এটা তো এদিকে ধাওয়াটা পড়ে এই রাস্তা দিয়ে এসেই এই রাস্তা, পুরো সবদিকে গাছ, কাঁঠাল গাছ, মাঝখানে নস্কর ধাবা, এখানে নস্কর ধাবা, এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, প্লাস এখন পুরো ফাঁকা ফাঁকা টাইপের রাস্তা। মাম কোথায় যাচ্ছ? এটা হচ্ছে মেনু, এটা দেখলে আমাদের একটা ধারণা হয়ে যাবে কোনটার কি দাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মলি পপস। আজকে আবার এসেছি যাও বিন খেতে। তাই খুব টেস্টি হয়েছে, কেমন হয়েছে? না ভালো হয়েছে। দেখেছো মাম, এটা তুমি খাবে তো? এখানে স্যুপটা খুব সুন্দর, দাও। হ্যাঁ হুম, টেস্টি। আমি বলো, সো টেস্টি। আমি আবার দুটো চামচ। কেমন খাও, খাও খাও। এইটা হলো 55 টাকার চাউমিন, আর ওটা এর 50 টাকার চাউমিন, আর ওটা হলো 55 টাকা। আমি একবার দিয়ার দিকে একবার পিয়ার দিকে ঘুরে ঘুরে এইভাবে খাচ্ছি। কেন? নাম নাম প্লেট নেই, আমার সিট নেই। নাম ধরো। আর একটা ব্যাপার, এখানে ধাবায় বলে কিন্তু প্লেটের কোয়ালিটি, চামচের কোয়ালিটি, মানে বাকি যা দেখছি, মানে দামের মধ্যে, মানে বসে খাওয়া যাবে বাইপাস দিয়ে, মানে এটা হচ্ছে কামালগাছির দিক দিয়ে টুয়ার্ডস বাড়িপুরের দিকে যেতে কিছুটা এগিয়ে, এটা হচ্ছে যেমন বাঁ হাতে একদম ঠান্ডা করে ফু দিয়ে খাও কাঁঠাল গাছ তলায় রেস্টুরেন্ট, খুব সুন্দর দাম, রিজনেবল প্রোডাক্ট ওখানে হয়েছে। আর বলবে খাও পদুলা, এখন এখন জল খাও না, এখন না, এখন না, ওই তো কথা শোনে না। তো এই হচ্ছে, একটু দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে বাইপাস কামালগাছি থেকে সোজা বাড়িপুরের দিকে চলে যাচ্ছে, আর এই কাঁঠাল গাছতলা একদম পুরো কাঁঠাল গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আম গাছ সবই রয়েছে। এইদিকে হচ্ছে এই বাথরুম, এটা হলো বাথরুম, এখানে রাতের রাশই সুন্দর। নস্কর ধাবা, জিন্দাবাদ। মাম এটা ভালো ধাবাটা? ওই কোথায় যাচ্ছিস? যাও যাও যাও, মার কাছে যাও। দেখো তো মাটি দুটো না পাপা, দেখো কি সুন্দর মাটি। বকখালি তো, তুই মাথায় টুপিটা পর, ঠান্ডা লেগে। ওই দেখ মাথা টুপিটা পর, টুপিটা পর। আর এই হলো রান্নাঘর, এখানে সব রান্না করা হয়, সুন্দর একদম নিরিবিলি চুপচাপ। কেন এই তো এইসব অভ্যাসগুলো তো বন্ধ করতে হবে। ওরা গাছতলা রেস্টুরেন্ট ভালো না? মিনি ব্লগ, মিনি ব্লগ। চলো চলো, মানে এসছি না, টিফিন করতে হয়ে গেল ডিনার, তাই তো?
চলো চলো চলো। তো এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ সবার কেমন লাগছে বলবেন। চলো ঢোকো ঢোকো মাম, সবাইকে টাটা করে দাও। এই যে